আইবাস প্লাস প্লাস এ স্টক টেকিং ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রির পরে এটা ডিডিউর অ্যাকাউন্ট থেকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করার হয় অ্যাপ্রুভ করবে সঠিক থাকলে, না হলে এটা সেন্ড ব্যাক করা যাবে। এটা এই আজকে আমরা দেখবো যে কিভাবে ডিডিউর আইডি থেকে স্টক টেকিং অফ ব্যাংক অ্যাকাউন্ট এন্ট্রি অ্যাপ্রুভ করা যায়। এই জন্য আমরা যে কোনো ব্রাউজারের সাহায্যে গুগলে আসব। এসে আমরা আইবাস প্লাস প্লাস লিখে ইন্টার প্রেস করলে দেখুন প্রথমেই যে ওয়েবসাইট চলে আসবে ibas.finance.gov.bd, এই অপশন আমরা ক্লিক করে দিব। এইখান থেকে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইনে ক্লিক করব। এরপরে আমরা ক্যাপচাটা পূরণ করে দিব এখান থেকে। এরপর আমরা লগ ইন অপশনে ক্লিক করে দিব। লগ ইন অপশনে ক্লিক করে আমরা বাজেট এক্সিকিউশন অপশনে চলে আসব। বাজেট এক্সিকিউশনে আসার পরে আমরা এই পরীক্ষাটা দিয়ে দিই গ নাম্বার এবং এটা হচ্ছে খ নাম্বার। সাবমিট অপশনে ক্লিক করে আমরা বাজেট এক্সিকিউশনে চলে আসব। একটু লোড হচ্ছে। বাজেট এক্সিকিউশন থেকে আমরা আবার বাজেট এক্সিকিউশন মেনুতে আসব। এই মেনু থেকে দেখুন মাস্টার ডাটা ব্যাংক অ্যাকাউন্ট, মাস্টার ডাটা ব্র্যাকেটে লিখে আছে ব্যাংক অ্যাকাউন্ট, এই অপশনটাতে আসব। এখান থেকে আমরা বাজেটারি সেন্ট্রাল গভর্নমেন্ট এই অপশনটাতে ক্লিক করব। এরপরে আমরা স্টক টেকিং অফ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল অপশনটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের স্টক টেকিং ব্যাংক অ্যাকাউন্টের মিনিস্ট্রি ডিপার্টমেন্ট এবং অফিস এবং ডাটা স্ট্যাটাস এই তথ্যগুলো এখানে শো হবে। এরপরে আমরা সাবমিটেড অপশনে ক্লিক করে দিব। সাবমিটেড অপশনে ক্লিক করে দিলে সাবমিট কৃত তথ্যগুলো আমরা দেখতে পাবো। এরপরে আমরা গো অপশনে ক্লিক করে দিব। দিলে আমাদের যে তথ্য এন্ট্রি দেওয়া হয়েছে সেই তথ্যটা এখানে ভেসে উঠবে এবং এইখান থেকে আমরা সেন্ড ব্যাক করে দিতে পারবো এবং ডিটেলসে ক্লিক করে আমরা ডিটেলসটা দেখে নেব অবশ্যই, যাতে কোনো তথ্যগত ভুল থাকলে সেটা আমরা কারেকশন করে নিতে পারবো। ডিটেলস অপশনে ক্লিক করে দিলে দেখুন এখান থেকে যদি তথ্যগত কোনো ভুল থাকে তাহলে আমরা এটা সেন্ড ব্যাক করে দিব। সেন্ড ব্যাক করে দিয়ে আবার এন্ট্রি ইউজারের কাছে চলে যাবে, সে আবার এটা কারেকশন করে দিবে, আমরা এখান থেকে সেন্ড ব্যাক করে দিব। এবং এখানে সেন্ড ব্যাক করার আগে আমরা কারণটা লিখে দেব যে কী কারণে আমরা এটা ব্যাক করে দিচ্ছি, করে এটা এন্ট্রি ইউজার এরপরে আবার এটা কারেকশন করে দিবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে অ্যাপ্রুভ করে দিব এবং ডাটাটা সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপরে যদি সংশোধিত তথ্য অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্রুভাল ইউজার স্টক টেকিং এর ব্যাংক অ্যাকাউন্ট পদ্ধতিতে ডিটেলস যাচাই করা যাবে এবং যদি ঠিক থাকে তাহলে আমরা অ্যাপ্রুভ বাটনে ক্লিক করব এবং এইখানে আমরা ইউজারের এন্ট্রি এবং অ্যাপ্রুভাল ইউজারের এন্ট্রি এই তথ্যগুলো সিস্টেম থেকে প্রিন্ট করে নিতে পারবো। দেখছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।